থেকে তো বর্ষা রানী ঝুমুর ঝুমুর করে নূপুর বাজাচ্ছে, থামছেই না আজকে, একদম জোর হচ্ছে না, হালকা হালকাই হচ্ছে। গাছগুলো দিকে দাঁড়ালো, তোমার মতো লম্বা লম্বা হয়েছে গাছগুলো তো। হ্যাঁ, আমার থেকে বড়, দেখো আমার থেকে বড় হয়ে গেছে গাছগুলো, আমার থেকে বড় হয়ে গেছে। আমি যে পাট শাক তুলছি, একটু তুলে নিয়ে গেছিলাম, অভাব পড়ে গেছে, বাবুরা বলছে যে না আরো দুটো দাও, এই জন্য আবার তুলতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আজকে তো বৃষ্টির দিন, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছে? ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, ভালো থাকুন, আমরাও সবাই ভালো আছি। রোজের মতো আজও চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প আড্ডা, রান্না বান্না সব কিছুই নিয়ে, সব ধরনের চলবে। তাহলে আমি শাক তুলে নিয়ে এখন যাচ্ছি, শাক পরিষ্কার করে কেটে ধুয়ে রান্নাবান্না হবে। চিচিঙ্গা তো বড় হচ্ছে, নিচের দিকে নাববে বলছে, আর আমাদের মাঠের কলমি শাকগুলো তো হলহুলিয়ে সব ছুটছে, লম্বা লম্বা হয়ে গেছে কলমি শাক। আর হচ্ছে উপরে লাউ গাছগুলো, লাউ গাছ আর চাল কুমড়ো গাছ মানে দারুণ ছুটছে ছুটছে, মানে দেখলে মানে কি লোভ লাগে। এই যে না না, এবার ডোকা কেটে খেতে হবে, খেলেই ওরা ছুটবে আরো বেশি। এই এদিকে ডোকাগুলো বেয়ে আসছে, আমি সবসময় সরিয়ে দিচ্ছি, আবার এদিক ওদিক চলে যাচ্ছে, ছোট বাচ্চার মতো ওদের সবসময় পর্যবেক্ষণ। এই যে গাছগুলো সব সবুজ হয়ে ছুটছে, এবার বৃষ্টি পেয়েছে হালকা হালকা, এখনো জোর বৃষ্টি শুরু হয়নি। এই শাক তুলে এনে তাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এবার শাকগুলো রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আর এই শাকের তরকারিটা মানে ভাজাটা দারুণ লাগে খেতে। এগুলো কিন্তু ওই শুকনো হয়ে গিয়ে ভালো, এগুলো কালার সুন্দর হয়ে গেছে, দেখো এগুলো ভালো। এইগুলো বৃষ্টি তো হচ্ছে, মানে এই ছাড়লো রাত থেকে তো হচ্ছে, সকাল থেকে এই ছাড়লো, একদম ছাড়েনি। এখন বাজে প্রায় 11টা কি 11:30টা হবে হয়তো, এই জন্য একটু বেলা হয়ে গেছে, বৃষ্টির দিনে একটু সবকিছু লেট হয়ে যায়। ওই যে তাও আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তাও ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, মুগ ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজা করেছি, আর এই যে মা শাক তুলে আনলো, পাট শাক আমাদের তো প্রচুর হয়েছে, পাট শাক ভাজা হবে, এই যে আলু, পটল আর আলুর তরকারি হবে, এই আলুগুলো কেনা আলু, আমাদের প্রায় শেষের পথে আলু, দু একটা করে ছোট ছোট আলু আছে, ভাতে রাতে দেওয়ার সময় একটু অসুবিধা হয়, আর একটু আনবে তো বড় আলু, ওরা এনেছে বাজার থেকে। আজকের এই রান্নাগুলোই হবে, কিছু হয়েছে কিছু হবে। একজন দিদিভাই আগের ভিডিওতে বলেছিলেন যে আপনাদের ওখানে আলুর দাম 40 টাকা কেজি, এই আলুগুলো আজকে এনেছে, বড় বড় আছে, 33 টাকা কেজি। এবার আলু ভালো, মিডিয়াম, খুব ভালো, তার উপরেই দামটা নির্ভর করে। অনেক বন্ধুরা কোথায় রাখবো, এই যে এখানে রাখো, মনের স্বাস্থ্য নিয়ে বলেছেন, কমেন্টগুলো দেখে তো বেশ ভালো লাগে, মনকে এতটা ভালোবাসেন আপনারা, তো পরপর ভালো হয়ে যাচ্ছে। সকালে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, বলছে পরপর ভালো হয়ে যাবে, সমস্যা নেই, আর এখন তো স্কুল বন্ধ আছে, স্কুলে যেতে হবে না। কেউ কেউ আবার বলেছেন যে মুনের মাংস হয়েছে, তোমরা নিরামিষ খাচ্ছ না, আমিষ খাচ্ছ,
নিয়ম নেই বা আমাদের ছোটবেলা হয়নি বা হয়েছে কিনা তাও মনে নেই। তো এই ব্যাপারে এই এটা হলে যে নিরামিষ খেতে হয় সেটা আমাদের জানা নেই। ও অসুস্থ হতে দু একজন দিদিভাই ফোন করেছিলেন, তো ওনারাও এ বিষয়ে কোনো কিছু বলেননি যে তোমরা নিরামিষ খাচ্ছ না কেন বা কিছু। সব জায়গায় সব নিয়মটা থাকে না। এই যা আমাদের এদিকের এটা হয় না, ওই যে আম বসন্ত হলে এগুলোতে কিন্তু আমরা খুব নিয়ম পালন করি, মানে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরে ধূপ ধুনো দেওয়া, মানে আমরা বলি যে মা এসেছেন, মায়ের মতো করে আমাদের সেইভাবে চলতে হবে। কিন্তু ওই মাংস হলে এগুলোকেই আমরা করি না, মানে এগুলোতে তো আমার জানা নেই, মানে আমরা ছোটো থেকেই দেখে এসছি শুনে এসছি, জানা নেই। কিন্তু হাম বসন্ত হলে ওগুলোতে আমরা সব কিছুই করি, মানে জানি ওটা। পটল কাটা হয়ে গেছে, পটল আলু কাটা, পটল আলু কেটে নিয়েছি। এবারে মা তো ওদিকে উনুন ধরাতে শুরু করে দিয়েছে, পরপর রান্নাগুলো করে নেব। এবার পাট শাকটা ভাজা করব, সর্ষের তেল দিলাম, কালো জিরে, সেদ্ধ করা রসুন, রসুনটা হালকা ভেজে নেব, হলুদ, পাকা লঙ্কা, একটা কড়াই বসিয়েছি, সর্ষের তেল দিয়েছি, পটল আলু ভেজে নেব পটল আলু তরকারির জন্য, অল্প একটু হলুদ দিলাম প্রথমে, আলু, পটলগুলো ভেজে নিচ্ছি, শাক ভাজা প্রায় হয়ে এসছে, এই সময় লবণটা দিলাম, ঠিকঠাক আন্দাজটা পাওয়া যায়। পটল আলু ভাজা হয়ে গেছে, আলুটা আগে তুলে নিয়েছি, তারপরে পটলগুলোও তুলে নিচ্ছি। এবারে করবো পটল আলুর তরকারিটা, চিনি, এবারে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা,
পাউডার, আদা রসুন একসঙ্গে ছোট করে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। লবণ, এবারে জল দিয়ে দিচ্ছি। পাট শাকটা কড়াইতে বসেছিল, এবার নিয়ে নিলাম, একদম ঝুরঝুরে হয়েছে। এই যে পটল আলুর তরকারিটাও হয়ে গেছে, উনুনে বসানোই ছিল, তত সময় মুনকে স্নান করালাম। ঘড়ির কাঁটা তো এদিক ওদিক একটু হয়েছে, কারণ বর্ষার সময়, করার কিছু নেই। তাড়াতাড়ি রান্না বান্না তো হয়ে গেছে, বসে পড়েছি। ভাতের সঙ্গে আছে কুমড়ো ভাজা, পাট শাকের ভাজা, মুগের ডাল, পটল আলু তরকারি, আর তার সঙ্গে আছে আমাদের ঘরে পাতা দই গাই দুধের। আমরা তো দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আপনারা শুরু করে দিয়েছেন তো? গাছগুলো তো জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে বেশ বড় বড় হয়ে গেছে। এই কদিন আগে একদম ছোট ছোট ছিল, মানে আমার মাথার উপরে উঠে পড়েছে। অনেক বড় হয়ে গেছে। লাল লঙ্কা যেন লাল লাল হয়েছে নাকি গো? পাকা লঙ্কা যেন বলছো? পাকা লঙ্কা তো দেওয়া হচ্ছে কদিন, আরো আছে পাকা। মানে পটলের তলে যেন মাংসের ঝোল মনে হচ্ছে গো। পটলগুলো বেশ নরম, আবার তুমি ছাল তুলে দিয়েছো, আরো বেশি নরম হয়েছে। হ্যাঁ, ছাল তুলে দিয়েছি আজকে।
খাওয়া দাওয়া তো চলছে, এখনো দই বাকি আছে, শেষ পথে দই নিতে হবে। এই জন্য দই জন্য একটু ভাত রেখেছি, আমি ভাতে মেখে খাবো। রান্না খাওয়া তো ভালোই হলো, এতগুলো রান্না ভালোই ভালো, তারপরে আবার দইও আছে। আজকে তাহলে আসছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসছি, সবাইকে টাটা।